ছবি মুখোমুখি তুলে মন অনুভব দিয়ে যায় শুধু নারা এ আমার এ তোমার ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে নিচ্ছি মনোজ, দেখে নিচ্ছি এখনকার সংবাদ। আসন্ন এডিসি বিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বুধবার গন্ডাছড়া রামনগর বাজারে অনুষ্ঠিত হয় আইএনপিডির উদ্যোগে এক সভা। এই সভায় উপস্থিত ছিলেন বিজয় রাঙ্খল, নক্ষত্র জমাতিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। এই সভায় 43 পরিবারের 92 জন ভোটার বিরোধী শিবির ছেড়ে আইএনপিডিতে যোগদান করে। আইএনপিডি নেতা বিজয় রাঙ্খল দলীয় পতাকা হাতে দিয়ে বিরোধীদের বরণ করে নেয়। এদিন বিজয় রাঙ্খল রাজ্য থেকে সিপিআইএম কে বিতাড়িত করার জন্য সর্বদলকে আহ্বান করেন একজোট হওয়ার জন্য। দীর্ঘদিন ধরে আমি এখানে করতেছি সিপিআইএম এর কাজ। আজকে সিপিআইএম এর নিয়ম নীতি এটা আমার ভালো লাগছে না। এটার লাগে মানে এটা জিনিসপত্র দাম বাড়ে, মানুষ আইন শৃঙ্খলার নিয়ম রাখতে পারছি না, সেই জন্য আমি এখান থেকে আর পদত্যাগ করেছি। এখান থেকে প্রত্যেকরা আইনপিডিতে আমি যোগদান দিই, যাতে আমি জনসাধারণকে শান্তিভাবে রাখতে পারি, আমি আইন শৃঙ্খলা যাতে আমি ঠিক করতে পারি। আমার এই এক মাসেই শেষ হইল, কাজে আমাদের আইনপিডি বক্তব্য হল যার যার ভিলেজ কাউন্সিল ভিলেজ কমিটিতে আপনারা যারা নিজের ভিলেজের জন্য যারা আপনারা উন্নতি করতে চান, ভিলেজ কমিটি আপনাদের দখল করতে হইব, কোন কোন বুড়া বুড়ির বুড়া বার্তা দিতে হইব, কার ঘর নাই তার ঘর দিতে হইব, কার বাড়িতে অনার আছে এবং বিধবা আছে তারা বাড়ির লোকদের। এখন যারা সিপিএম করে তারা তো এটা দেখে না, তারা পার্টির সিদ্ধান্ত লয়, বাড়ির সিদ্ধান্ত সমাজের সিদ্ধান্ত তারা লয় না। তারা হয়তো তারা পার্টি গন্ডাছড়া বৈব এরা সিদ্ধান্ত করব তারা, কিন্তু আমরা আইনপিটি আমরা চাই যে বাড়ির লোক আপনার বাড়ির লোক আপনার সিদ্ধান্ত হইব। রাজ্যে দ্রুতগতিতে চলছে ব্রডগেজ লাইন নির্মাণের কাজ, দিবারাত্রি কাজ করে চলছে শ্রমিকরা। বুধবার বাদারঘাট স্থিত রেল স্টেশনে নির্মাণ কাজ পরিদর্শন করে মন্ত্রী মানিক দে। এমনিতে আমাদের রেলওয়ে যারা তারা কাজ করছেন, আমাদের শ্রমিক এবং ইঞ্জিনিয়ার সবাই ডে নাইট তারা পরিশ্রম করছে এবং তাদের সঙ্গে আমাদের একটা সম্পর্কটা খুবই ভালো এবং কোনো প্রবলেম হলে রেলওয়ে পিপল আমাদের সঙ্গে কথা বলে, অফিসাররা কথা বলেন এবং এখানে যারা অফিসার আছে অলওয়েজ তারা আমাদের সঙ্গে কোঅপারেট করছেন। আমরা তাদের দিক দিয়ে যতটুকু আমাদের সাধ্য অনুযায়ী আমরা কোঅপারেট করছি। একটা নতুন কিছু করতে গেলে কিছু সমস্যা তো থাকবে, সমস্যাগুলো তারা আমাদের দৃষ্টিতে নিয়ে আসে, আমরা বসি কথা বলি আলোচনা করি এগুলো সমাধান করি। আমরা দেখেছি কথাবার্তার মধ্য দিয়ে অনেক সমস্যা আমরা সমাধান করতে পেরেছি। এখন ডে নাইট তারা কাজ করছে, স্বাভাবিক কারণেই এখন প্রগ্রেসটা কি ওনাদের দিকে ওনারা বলেছিল এসে দেখে দেওয়ার জন্য আর কি,
এবং নিশ্চয়ই আমি যা দেখলাম এবং তারা যেভাবে কাজ করছে আমার মনে হচ্ছে তারা যে কমিটমেন্ট করেছে সেই কমিটমেন্ট অনুযায়ী রাইট টাইমে আমাদের এখানে রেল ঢুকবে আমার ধারণা যেটা হয়েছে এবং সত্যি পরিশ্রম করছে। এটা শুধু যে একজন চাকরিজীবী হিসেবে পরিশ্রম করছে তা না, আমি এটাকে এভাবে দেখবো না, আমি দেখবো যে স্টেটের মানুষের প্রতি তাদের একটা দরদ আছে এবং এই রাজ্যের মানুষের প্রতি তাদের একটা কমিটমেন্টও আছে। এই দৃষ্টিভঙ্গিতেই কিন্তু তারা সবটা পরিশ্রম করছেন এবং ওনারা আমি দেখলাম আপনারাও দেখছেন যে কাজের যে অবস্থাটা কত রকম কাজ এখানে চলছে, যেমন শুধু স্টেশনটাকে আমার বলছে যে এটাকে আপগ্রেড করার জন্য 17টা মতো ট্র্যাক করবে, অনেক ব্যবস্থাপনা এখানে থাকবে। সাধারণত বড় স্টেশনগুলিতে মেগা সিটিতে বড় বড় স্টেশনে যে ধরনের ব্যবস্থাপনা থাকে সবটা না হলেও তার কাছাকাছি অনেক ব্যবস্থা এখানে তারা করতে যাচ্ছেন, যাতে অদূর ভবিষ্যতে বড় ট্রেন, দূরপাল্লার ট্রেন, সুপারফাস্ট ট্রেন বা রাজধানী এক্সপ্রেস এই জাতীয় ট্রেন চালাতে গেলে যে ফেসিলিটিগুলো দরকার এগুলো কনসিডারেশন রেখে কিন্তু তারা এগুলো ব্যবস্থা করছেন। এগুলো আমাদের দিক থেকেও দাবি ছিল, বারবার এই বিষয়গুলি তাদের দৃষ্টিতে নিয়ে এসছে, তারাও সেটা জাস্টিফিকেশনটা বুঝতে পেরেছেন, বুঝে তারা কাজটা করছেন। শুধু এখানে আমাকে যা বললেন তারা যে 75 কোটি টাকার মতো নাকি এখানে যে কাজটা চলছে এটাই খরচ হবে, দেখতে কিন্তু বিরাট কাজকর্ম হচ্ছে এবং আমাদের সবাই মিলিয়ে এটা পরিশ্রম করছেন। আমার দৃঢ় ধারণা যে খুব সঠিক সময়টা শেষ করতে পারবে। আর সেকেন্ড যেটা আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম একটা সেকেন্ড এন্ট্রি পয়েন্ট করে দেওয়ার জন্য, যদিও এই মুহূর্তে এটা একবারে খুব দরকার নেই কারণ আমাদের এখানে এত ব্যস্ততা নেই যে সেকেন্ড এন্ট্রি পয়েন্টে, কিন্তু ভবিষ্যতে কোথাও চিন্তা রেখে তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে সেকেন্ড এন্ট্রি পয়েন্টের বিষয়টা দেখার জন্য। এবং আমরা একটা কমিটি করে দিয়েছি গভর্নমেন্ট থেকে, রেলওয়ে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের হোক, পিডাব্লিউডি এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তারা থাকেন, বসে তারা কোথায় কী প্রবলেমগুলো আছে এগুলো শর্ট আউট করেন বা নতুন কিছু করার প্রশ্ন থাকলে তারা শর্ট আউট করে সেটা আমাদের কাছে সাবমিট করেন, অন দ্যাট বেসিস আমরা তখন ভারত সরকারের দৃষ্টিতে নিয়ে যাই এবং সেটার ভিত্তিতেই ভারত সরকার তখন এবং রেল মন্ত্রক সিদ্ধান্ত নেন। এবং সেকেন্ড এন্ট্রি পয়েন্টটা নিয়েও কিন্তু আমরা আমাদের দাবির কথা জানিয়েছি এবং রেল মন্ত্রককেও জানিয়েছি, এটা আমি আজকে দেখতে এসেছি আর কি। এবং পবজলটা যাবে এবং দেবী ডিসাই তারা ঠিক করবে এটা কী করবে না করবে, আমরা আমাদের রাজ্যের পক্ষ থেকে দাবিটা জানিয়ে রাখলাম সেকেন্ড এন্ট্রি পয়েন্ট শুরু করি। স্যার, রেল চালু হলে কি আমাদের তরফ থেকে দাবি থাকবে সুপারফাস্ট ট্রেন বা আগরতলা দিল্লি, আগরতলা মুম্বাই, আগরতলা বেঙ্গালোর, আগরতলা চেন্নাই রেল কানেক্টিভিটি কারেক্ট হওয়ার ক্ষেত্রে? আমরা তো অলরেডি এগুলি নিয়ে আমি কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছি, আমাদের এমপিরাও দেখা করেছেন এবং বহু চিঠিও দিয়েছি যে এই মুহূর্তে সেটা, কারণ আমাদের সামনে রেল বাজেট আসছে, সাধারণত রেল বাজেটই ঘোষণা করে নতুন কোনো ট্রেন যদি দিতে হয়। আমরা আমাদের দিক থেকে দাবিটা জানিয়ে এসেছি যে আমাদের জন্য যাতে সুপারফাস্ট ট্রেনের ব্যবস্থা থাকে এবং রাজধানী এক্সপ্রেসও যদি সম্ভব হয় সেটা চালানোর ব্যবস্থা করার জন্য। রেলমন্ত্রী সবটা কথা শুনেছেন, শুনে বলছে বিষয়টা তারা দেখবেন এবং আমরা তারপরেও আবার কিন্তু ওনাকে স্মরণ করিয়ে দিয়েছি চিঠি দিয়ে। আমরা তো চাইছি রাজ্যবাসীর পক্ষ থেকে শুধু রেল লাইন তৈরি হবে না, তো রেলের পরিষেবা যাতে মানুষ সুযোগ নিতে পারে, বহিরাজ্যে যাতে যেতে পারে এবং আমাদের রাজধানী কেন্দ্র দিল্লির সঙ্গে যোগাযোগ, কলকাতার সঙ্গে যোগাযোগ, চেন্নাইয়ের সঙ্গে যোগাযোগ, তারপরে ওইদিকে গুয়াহাটির সঙ্গে যোগাযোগ, এই ধরনের সরাসরি সুপারফাস্ট ট্রেনের যাতে ব্যবস্থা করে এখন থেকে এটা রেল মন্ত্রকে ভাবা উচিত। কারণ তাহলে কিন্তু, কারণ একটা সিদ্ধান্ত করলেই তো চট করে এটা কার্যকর হয় না, তার জন্য সময় নিতে হয় এবং আমরা বলবো যে আগামী বাজেটে যাতে এই বিষয়গুলি। কল্যাণপুর ব্লকের দাড়িকাপুর গাঁওসভার বাগান বাজার ত্রিপুরার ঐতিহ্যবাহী গরু বাজারের নবনির্মিত মার্কেটের উদ্বোধন হয় বুধবার। ত্রিপুরা বিধানসভার সদস্য বিধায়ক পদ্মকুমার দেববর্মার হাতে ধরে উদ্বোধন হয় মার্কেটটি। সুন্দর বাজার, এটা ফার্স্ট বাজার হইছে, এটা সবকিছু বাজার সেটমেড হইতে উন্নয়ন হইতে জন বাজার কি এটা পার্কের মতন করে দিয়েছি আমরা গরু বাজারে। আগে কেমন আছিল ওই বাজার একসময়? আগে বাজার বেশি ভালো আছিল না, এখন খুবই ভালো। আগে তো বাজার আমরা জানা উতলাল লাগে, কলে কাটুন গেছে না, অন্ত খুব সুন্দর। আর বাজারটার মধ্যে আর কটা খুঁড়ি বসাই দিলে খুব ভালো হইব, বাজার খুব সুন্দর বাজার। ত্রিপুরা হাইয়েস্ট বাজার, হাইয়েস্ট বাজার বাগান বাজার। হ্যাঁ, বাগান বাজার। আপনাদের এখানে কিরকম বেচা কিনি হয়? খুব ভালো বেচা কিনি হয়। কল্যাণপুর ব্লক গঠিত হওয়ার পর আমাদের যে খোয়াই মহকুমা দুটি ভাগে ভাগ হওয়ার পর খোয়াই এবং তেলিয়ামুড়া, তার সাথে সাথে আমাদের ব্লকগুলো নতুন হয়েছে আপনারা জানেন, তার মধ্যে কল্যাণপুর মিশ্র ব্লক পঞ্চায়েত সমিতি বিএসসি সংযুক্ত এখানে, এখানে যে উন্নয়নটা আমরা পরিলক্ষিত করছি
এই উন্নয়নের মধ্যে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ জায়গাটা স্থান দখল করে আছে দারিকাপুর, পশ্চিম দারিকাপুর, সংলগ্ন এদিকে দুর্গাপুর। এই যে নতুন যে খয় নদীর উপর যে ব্রিজ, তপন চক্রবর্তী যে ব্রিজ হওয়ার পর আমাদের যে কিছু কিছু সমস্যা ছিল নদী পারাপার হওয়ার জন্য, এই সমস্যা আমরা দূর করতে পাঁচই জানুয়ারি থেকে শুরু হয় ছয় দিন ব্যাপী দশম বিমল সিংহ স্মৃতি দুর্বার সাংস্কৃতিক সংস্থার নাট্য উৎসব। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নাট্য উৎসবের সূচনা করেন বিধায়ক অঞ্জন দাস। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা, মহকুমা শাসক সহ অন্যান্য অতিথিবৃন্দ। সাহিত্যিক, দক্ষ প্রশাসক, অনেক বিশেষণ ব্যবহার করা যায় যা শেষ নেই। সেই ব্যক্তিত্ব প্রয়াত শহীদ বিমল সিনহার কর্মময় সংগ্রামী জীবনের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি দুর্বার নাট্যগোষ্ঠীকে অভিনন্দন জানাই, তাদের সকল সদস্যকে, সকল কর্মকর্তাকে আন্তরিকভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে দিন রাত্র পরিশ্রম করে এ ধরনের আন্তর্জাতিক নাট্য উৎসবের প্রস্তুতি ওনারা পান। কিন্তু দুর্বার নাট্যগোষ্ঠীর মতো নাট্যগোষ্ঠীরা যদি এ ধরনের উদ্যোগ গ্রহণ না করেন তাহলে নাট্যশিল্প তার বিকশিত হওয়ার ক্ষেত্রে, এই নাট্য আন্দোলনকে ছড়িয়ে যাওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি হবে। নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম দু ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিতশাস্ত্র গোর্ধা সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্য ভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, আর প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নূপুর পায়ের রিনিকে ঝেল পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানানসই অলংকার যেন নারীর অহংকার, রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে, আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত, চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও, বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন, বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার, পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন, বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন, পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন,
জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আম্বাসা বিভাগ, জহরনগর, আম্বাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিন, কিন্তু উনি জানেন না এ খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে, অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিপসেভ, খেয়ে নে, ভয় নেই, লিপসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিপসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপারি। মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন, 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে, ঘন সুন্দর চুল চান, এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনই জড়াবেন না। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এ এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার করা মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সারা রাজ্যের সাথে কল্যাণপুর ইউকো ব্যাংকে পালিত হয় 73তম প্রতিষ্ঠা দিবস। 1943 সালে মানব সেবায় চালু হয় ইউকো ব্যাংক। বুধবার সকাল 10টা নাগাদ কল্যাণপুর ইউকো ব্যাংক শাখায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় দিবসটি। আমরা মানে ন্যাশনালাইজড ব্যাংকের কর্মী হিসেবে আমরা মানে দেশের সেবা করে যাচ্ছি, রাজ্যের সেবা করে যাচ্ছি। সে জায়গার মধ্যে মানে আমি আশা করব
মানে ব্যাংকের সঙ্গে যাতে ব্যাংকের সবাই যাতে সহযোগিতা করে ব্যাংকের দিনকে দিন তো আমাদের কর্মীর সংখ্যা কমে যাচ্ছে, কাজের চাপ বাড়ছে, সেই ক্ষেত্রে আমার কাস্টমারদের প্রতি আমার বিশেষ অনুরোধ যাতে আমাদের সঙ্গে সহযোগিতা করেন। অনেক সময় মানে কাস্টমার মানে একটু অসুবিধা হয় ফেসিলিটি সার্ভিস পেতে, কেন আমাদের স্টাফ সংখ্যা খুব কম, সেক্ষেত্রে আমি কাস্টমারদের কাছ থেকে অনুরোধ মানে রাখছি যাতে আমাদের সঙ্গে সহযোগিতা করেন। চৌঠা জানুয়ারি সন্ধ্যা 7:30 নাগাদ বদরপুর থেকে বেলাস ট্রেন ধর্মনগরে এসে পৌঁছয়। 5 জানুয়ারি মনুর উদ্দেশ্যে ট্রেনটি রওনা দেয়, বিভিন্ন স্থানে পাথর রেখে ওই দিন পুনরায় ধর্মনগরে ফিরে আসে। 6 জানুয়ারি ভোর 6টায় ধর্মনগর থেকে 53 কামরার ট্রেনটি পুনরায় বদরপুর ফিরে যায়। এদিকে ধর্মনগর প্ল্যাটফর্মের কাজও চলছে প্রায় জোর কদমে। লাইনের গজ দেখানো হয়, গজটা একত মিলিত হয় এবং যে আপনার যে আমাদের দুটো রেলের যে আপনার রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে বিজ্ঞান বিষয়ে পড়ুয়া ছাত্রছাত্রী এবং বিজ্ঞান বিষয়ের শিক্ষকদের নিয়ে মঙ্গলবার রাজধানীর শহীদ ভগৎ সিং যুব আবাসে শুরু হলো 3 দিনব্যাপী কর্মশালা। কর্মশালার উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী ভিজিতা নাথ। এছাড়াও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের আধিকারিক এস কুমার, ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি সহ অন্যান্যরা। দেশে বিভিন্ন ধরনের দুর্বলতা রয়েছে, আমাদের স্পেশাল সেক্রেটারি বলেছেন যে সারা দেশটা কেমন ছিল, কোথায় ছিল আমরা বুঝছি, তো ডেভেলপমেন্ট কান্ট্রি বলা হচ্ছে আমাদেরকে, আমাদের দেশটা এখন পর্যন্ত ডেভেলপ করছি, আমরা ডেভেলপডেড হইনি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় বিষয়, কারণ যারা এখনো ডেভেলপডেড আমাদেরকে বিভ্রান্ত করবার, আমাদেরকে যে কোনো ভাবে সরিয়ে নেওয়ার একটা প্রয়াস প্রতিনিয়ত আছে এবং সেটা থাকবেও, সেই জায়গায় আমাদেরকে গাইড করার জন্য একটু শক্তপোক্ত মানসিকতার লোকের দরকার, যারা আজকে এখানে এসছেন, যাদেরকে বাছাই করে পাঠানো হয়েছে, এই সায়েন্সের টিচার যারা রয়েছেন বা এই সায়েন্স ফোরামের সঙ্গে যারা যুক্ত কাজে তাদের, তারা এখানে এসছেন তাদের স্টুডেন্টদেরকে নিয়ে, কারণ এরাই শক্তপোক্ত অবস্থানে দাঁড়িয়ে আমাদের স্টুডেন্টদেরকে গাইড করবেন, নতুবা তারা যেকোনো সময় যেকোনো ভাবে। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সিদ্ধান্তক্রমে সৃষ্টি করা হয় নতুন শূন্যপদ। বৈঠক শেষে মহাকরণের সাংবাদিক সম্মেলনে এইসব সিদ্ধান্তের কথা জানান অর্থমন্ত্রী বানুলাল সাহা। আজকে মন্ত্রিসভার বৈঠকে কৃষি দপ্তর 14টি এগ্রি সাবডিভিশন রাজ্যের বিভিন্ন ব্লক হেডকোয়ার্টার যেখানে সাবডিভিশনও আছে, কোনো কোনো ব্লক এবং সাবডিভিশন হেডকোয়ার্টার একই, এবং 15টা এগ্রি সাবডিভিশনের স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এটার অনুমোদন দেওয়া হয়েছে, ওপেনিং অফ নিউ এগ্রিকালচার সাবডিভিশন অফিস। কটা আছে এখন একটা হিসেব নাই, নতুন এগুলো প্রতি ব্লকে যে একটা করার নীতিগত সিদ্ধান্ত আছে, তার মধ্যে দূরত্ব বড় ব্লকের বড় সংখ্যা ইত্যাদি মিলে দিলে 15টাকে দিয়েছে, আরো কিছু ব্লক তো বাকি আছে থাকবে। পুলিশ এবং গ্রামবাসীদের সংঘর্ষে আহত 7 পুলিশকর্মী। ঘটনা শান্তিরবাজার মহকুমার বাইকুড়া থানার অন্তর্গত কালমা এলাকায়। পুলিশ রাত 9টা নাগাদ মলেন্দ্র রিয়াংপাড়ায় পিকনিক বন্ধের জন্য বলতে গেলে মদমত্ত যুবকরা পুলিশের উপর চড়া হয়। এতে মহিলা পুলিশকর্মী সহ বেশ কিছু পুলিশ এবং পিএসআর কর্মী আহত হয়। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ বেআইনিভাবে গ্রামে ঢুকে রাতে হামলা চালায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ 7 জনকে গ্রেপ্তার করে। এরকম তো পারমিশন তো কোনোদিন পাইতো না,
আর এই যে স্বামী স্ত্রী ঘুমাই সেখান থেকে দরজা মরজা সব লাইতে মাইতে একবারে তাই না গরু ছাগল মতো ফিরতে লুয়ে যেতে আছে। আমি তো অন্তত এখানে গ্রামের অন্তত সারা কান্নামিতে 90 পরিবারের আমি একজন ইউনিয়নের নেতা। আমি তখন দাঁড়িয়ে গিয়া করো মা আইগো তো আমরা আমরা এখানে আইগো আমরা সংগ্রামার আমি আর কি তাহলে পুরাটা থানা হইতে আমরা এখানে যে পুরা আমরা যে রিয়াং সম্প্রদায় বা এখানে বাঙালি যত আছে আমার কথার উপরই সবকিছু চলে সম্পূর্ণ যদি থাইকা যদি আমরাও যদি আগে যেত তাহলে তো এখানে খুনাখুনি হইতো তাহলে তারারে বাঁচাইতো না তারারে বাঁচাইতো এটা তো ঠিক না। এখন কি বলতো একটা পুলিশের আর এই পাবলিক এখানে কাটাকাটি খুনাখুনি হয়েছে অত বাঙালি দেখলে এখানে করেছে সাম্প্রদায়িক একটা সৃষ্টি। আর এগুলি তো আমার এই জীবনে আমি চাকরি করি ইলেকট্রিকের ডিপার্টমেন্টে এখন বর্তমানে আমার বাড়ি এখানে আমরা তো সবাই ঘুমিয়ে গেছে গা পুলিশে গাড়ি যেয়ে এখানে মারপি দিয়েছে আমরা তো কোনো কিছু কইতাম পারি না আমরা সবাই গ্রামে ঘুমিয়ে গেছে গা তারপরে সারা পুলিশে গিয়েছে গিয়া সারা টিয়ার সার গাড়ি চার পাঁচ গাড়ি আইয়া সার গ্রাম শক্তি পাইকারি ধরে পিটতে আছে মায়ের ছেলে বুড়ি একদম সবারই পিটতে আছে লুটপাট করতে আছে দরজা ভাঙ্গিয়া দুঃখতে আছে কারণ বল একটা লইয়া গেছে গা ওই দাও লইয়া গেছে গা খন্ঠা লইয়া গেছে গা বাড়ি থেকে এটা কি ওই আমরা কি অন্য করছে কি অপরাধ করছে আমরা বেশিরভাগ তো আমি আমারই আহত হয়েছি এরপরে আর স্টাফেরা হয়েছি আমরা বাবুল তাবুল যে ডিএসপি সব ঠেঙ্গের মধ্যে বাড়ি 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 মাসে মনে লেঙ্গে লেঙ্গে হাতে আসে টাইমে ডিউটি অফিসার কইতে আসে তিনটা ওই ওই থেকে জানে তিনটা টেলিফোন আইসে তো ওইখানে একটু দেখান লাগে আর কি মানে হইচই করতে আসে কি এখানে কি পিকনিক না দিতে করতেছে বাগানের ভিতরে আমরা ডিএসপি সাহেব আছে আমি আছি স্টাফ সহ গেলাম গিয়া সেরা দেখি যে হেরা ওই বাগানের ভিতরে কি মোমবাতি টুমবাতি জ্বালে বক্স টক জ্বালে রাখছে এরপরে আমরা ডিএসপি সাহেবের দুজনে দর্শনও নাই আমি তো পেশেন্ট আস্তে আস্তে যাইতে আসি এরপরে আমি কোনো পাইছি নি কই দুজন পাইছি এরপরে আমরা ডিএসপি সাহেবের বক্স টক্স খুলিয়া গাড়ির ভিতরে উঠিতে লাগছিল আমি দাঁড়িয়ে দিছি সামনে একজন পুলিশ কর্মী ইনক্লুডিং ওয়ান সাব ইন্সপেক্টর আহত হয়েছেন সাব ইন্সপেক্টরের মাথার মধ্যে সেলাই লাগছে পাঁচটা তারা সবাই হসপিটালে এডমিট আছে এবং তারা রেফার করছে এখন গ্রামবাসীর মধ্যে হয়েছে না প্রথমে আমি যেটা কইতে চাই এটা হলো কালকে আমাদের কাছে একটা খবর আসলো যে এখানের মধ্যে মধ্যমুক্ত অবস্থাতে মাইক চালায় এসেরা পাবলিক নুইসেন্স করতেছে এই খবর উপর ভিত্তি করে সেটা কোনো নিশ্চয়ই কেউ খবরটা দিছিল যদিও তার নাম সে কইছে না ল্যান্ডে দোকানে কইছে তো সেই খবর উপর ভিত্তি করে সেটা পুলিশ যে সময় গেছিল যাওয়া মাত্র পুলিশের উপরে যারা দুষ্কৃতকারী যারা এই ধরনের পাবলিক নুইসেন্স করতে আসলো সেই দুষ্কৃতকারীরা পুলিশের উপরে অ্যাটাক করছে একজন পুলিশরা আটকে রেখে দিছিল তারা মানে যেখানে মারামারি হইতে আসলো পুলিশে যে এই জায়গাতে মারতে আসলো দুজন রেখে আইনে সেটা একটু দূরের দিকে নিয়ে গেছিলো সাবসিকুয়েন্টলি পুলিশ পার্টি রিএনফোর্সমেন্ট পাঠানো হয়েছিল তো পাঠাই সেটা আমরা এখান থেকে এই ছয়জন আমরা অ্যারেস্ট করি নেনু বাবর ছোট একটি বিজ্ঞাপন বিরতি ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে চোখ রাখুন ফোকাস ডেভেলপার পর্বে হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী মনে রাখবেন আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম দু ঘন্টা তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড ILS হসপিটাল সময় বাঁচান জীবন বাঁচান পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার খড়ুই গণিত শাস্ত্র গোর্ধা সাহা সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্য ভুক্ত সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায় আর প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী সবাইকে ছাড়িয়ে বাউল প্রকাশনী নূপুর পায়ের রিনি কেঝে পায়েল খানি বাজে বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলংকার যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে আপনার অহংকার আমাদের অলংকার
রাজন জুয়েলার্স। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত, চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও, বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন, বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার, পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন, বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন, পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন, জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আম্বাসা বিভাগ, জহরনগর, আম্বাসা, ধলাই। উনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিন, কিন্তু উনি জানেন না এ খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে, এসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার ধোয়া সুরক্ষা কবচ আছে লিপসেভ, খেয়ে নে, ভয় নেই, লিপসেভ আছে, আমি থাকি বা না থাকি লিপসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন, 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে, ঘন সুন্দর চুল চান, এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনই জড়াবেন না। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথমোলজি পরিষেবার সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এ এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা।
মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার করা মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে অভিযুক্ত পুলিশ অফিসারের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষক আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ছাত্রছাত্রীদের পাশে এলাকাবাসীরাও থানা ঘেরাও করে সামিল হয়। পরিস্থিতি মোকাবেলার জন্য ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের ডিসিএম এবং প্রতিশ্রুতি দেন অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে অবিলম্বে শাস্তির ব্যবস্থা করা হবে। বর্তমানে অবস্থাটা কিরকম? বর্তমানে অবস্থা ঠিকই হয়েছে। এখন আমরা সবাই মিলে বুঝালাম, এসডিএম ছিলেন, আমার স্কুলের টিচাররা ছিল, বিভিন্ন এখানে যারা কাজে কর্মরত আছেন ওনারা সবাই এসেছেন, বাচ্চাদেরকে বুঝিয়েছে, গার্জিয়ানরাও হেল্প করেছে। আপনাদের কি বলে বুঝিয়েছেন? বুঝিয়েছে যে আইন তো আইনের পথে যাবে, বাচ্চারা তো কিছু করলে হবে না হাঙ্গামা, তবে যে ওদের যা মনের ইচ্ছা ওরা প্রকাশ করলো, ওরা বলল, ওরা তো ছোট বুঝে না। আমরা স্কুল কর্তৃপক্ষের তরফে বা বিদ্যালয়ের ছাত্রের তরফে কোনো রকম এখন এগুলো তো দেখেন, এগুলো তো আমরা ওগুলোর মধ্যে আওতা ওটা রাতে তো আমরা আসি না। এটা এখন অভিযোগ না জানালে পরিবার পরিজনের লোকজনরা দেখবে, স্থানীয় বাসিন্দারা দেখবে। যেহেতু আপনার স্কুলের একটা ঘটনা, আপনার স্কুলের একজন কর্মীর ঘটনা সেখানে ঘটলো, তো ওই স্কুলের তরফ থেকে আপনারা কোনো স্টেপ নেবেন কি? এখন আমাদের হেডমাস্টার স্যার আসুক, কালকে দেখা যাক, আমরা মিটিং এ বসব, যদি কিছু করার থাকে তখন আমরা করব, চিন্তা ভাবনা করব কি করা যায়। কাগজ গুলা চাইছে, আমি আজকে আনছি না, কালকে তো কাগজ দেখে সাথে, আর কইবার দেখা লাগে লোকেলের মানুষ এটা কই বলে এক দাঁড়াই রয়েছে, তখন হঠাৎ করে গারো দইরা তারপরে কিতা আসে জানি, তারপরে ছাত্র চাইবো স্কুলে, তারপরে ওই পুলিশরা করে মারধর করছে, ওই দুজন বলে যে আছে কনস্টেবল আছে, তারপরে নেক্সট পেপারও আছে, মার অনেক মারছে, মাথা ইয়ে বুকের সব জায়গাতে মারার পরে দুটো দুইটে পেয়ে পাওড়ের আয়া এখানে আয়া এখানে দেখাই দিয়েছে। এখন কি পুলিশ স্টেশনের অবস্থা যদি এমন হয়, পুলিশ স্টেশনে আজকে সবাই মেনে চলতে হইব নাকি? যদি পুলিশ স্টেশনের অবস্থা এমন করে আইনগুলো এমন করে তাহলে কেমনে হইব? যদি একজন মানুষের আয়া এমনি রাস্তাতে মারধর করে এমন, আমার যে স্টাফ ভুল করে থাকে তার পানিশমেন্ট দেওয়ার দায়িত্ব আমার, আমি মাথামাটা নিছি ওপেনলি কইছি, আমি আইনটা নিজের হাতে নেওয়া যাইতো না, একজন ভুল করতো তার পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা। কংগ্রেস পরিচালিত নূরপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতির তদন্ত এবং পঞ্চায়েত এলাকার সার্বিক উন্নয়নের দাবিতে গৌরনগর ব্লক আধিকারিকের নিকট ডেপুটেশন দিল সিপিআইএম।
মঙ্গলবার ব্লক আধিকারিকের অনুপস্থিতিতে দশতবা দাবি সম্বলিত দাবি সনদ তুলে দিল পঞ্চায়েত এক্সটেনশন অফিসারের হাতে। তাদের দাবিগুলির মধ্যে ছিল IAY প্রকল্পে ঘর বন্টনে যেসব ভূ তালিকা তৈরি করা হয়েছে তা বাতিল করা, প্রকৃত গরিবদের টয়লেট বন্টন সহ অন্যান্য। আমি পনেরো প্রায় বারো বছর বদল আছি এই গাঁওসভা থেকে ভোট দিয়েছি। অধিকাংশ আমাদের দাবিগুলি ছিল গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত জব কার্ড হোল্ডাররা আছেন দারিদ্র সীমার নিচে যারা বসবাস করেন তাদের প্রত্যেককে IAY কার্ডের ব্যবস্থা করতে হবে। আমরা দেখতে পাই এই পঞ্চায়েতের মধ্যে যে সার্ভেগুলি হয়েছিল জব কার্ডে সেই সার্ভেগুলি ভুয়ো একটা সার্ভে হয়েছিল, অসংখ্য গরিব মানুষদের সেই সার্ভে দেখে বাদ দিয়েছি হোক যে সমস্ত মানুষের IAY কার্ড নাই তাদেরকে বাদ দিয়ে যে সমস্ত মানুষের ভোট আছে তাদেরকে সার্ভের মধ্যে অন্তর্ভুক্ত করেছিল। আমাদের দাবি ছিল এই সার্ভেটাকে বাতিল করে যে সমস্ত মানুষের ভোট নেই তাদেরকে এই সার্ভের মধ্যে আওতায় এনে নতুন করে একটা সার্ভে তালিকা তৈরি করতে হবে। আমাদের দাবিগুলি ছিল আজকের এই ডেপুটেশনের মধ্যে নোটপুর গ্রাম পঞ্চায়েতে আমরা দেখছি দীর্ঘদিন যাবৎ এখানে একটা অঙ্গনওয়াড়ি সেন্টার আছে সেই সেন্টারের মধ্যে বহুদিন যাবৎ দীর্ঘ অপেক্ষার পর বিদ্যানগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে প্রস্তাবিত মিনি ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক আশিস ভৌমিকের নেতৃত্বে এক প্রতিনিধি দল স্টেডিয়ামের জায়গা পরিদর্শন করেন। প্রসঙ্গত 2007 সালের 7ই ডিসেম্বর তৎকালীন ক্রীড়ামন্ত্রী রেশম মজুমদারের এই ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। যে কন্ট্রাক্টাররা কাজ পাইছেন ওদের কাজের জায়গাগুলো বুঝাই দেওয়ার জন্য সাইট বুঝাই দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার আইছেন ওনার সঙ্গে আমি আইছি দেখার জন্য। কাজ কবে থেকে শুরু হচ্ছে? আমরা তো আজকেই সাইট দিয়ে দিলাম। তো আমাদের যে যিনি ড্রেসিং রুম করবেন উনি কথা দিয়েছেন কালকে থেকে কাজ শুরু করবেন, আর যিনি মাটি স্টার্ট করবেন ওনার জিনিসপত্র বোঝা যায় 2-4 দিন সময় লাগে। মানে টোটাল কত টাকা কাজ? এখানে আমাদের ড্রেসিং রুমের জন্য 13,23,269 টাকা, আর যে মাটি ফিলিং আছে সেটা হইতেছে আপনার 6,50,804 টাকা। তো এরপরে আর কি কোনো কাজ হবে? হ্যাঁ, এটা তো ফার্স্ট ফেজ আমাদের। এরপর আমাদের পুরোটা ফেন্সিং হবে, তারপর আমাদের মাঠের ডেভেলপমেন্ট, পিচ, এগুলো সব হবে, টোটাল সব। সেখানে কি হচ্ছে? আমাদের ইয়ে বিদ্যানগর স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম, মিনি স্টেডিয়াম যেটা, এটা কাজ শুরু হবে আজকে। আমাদের ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে জয়েন্ট সেক্রেটারি আশিস ভৌমিক এবং ইঞ্জিনিয়ার এসেছেন এবং তাদেরকে আমরা বলেছি যাতে আগামী সিজনে আমরা ক্রিকেটটা শুরু করতে পারি। তো সেই মোতাবেক আজকে কন্ট্রাক্টর সহ আজকে সাইট দেওয়া হচ্ছে। আমরা আশা করছি যে আমরা আগামী সিজনে আমরা খেলাতে পারবো এবং কন্ট্রাক্টরও আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছেন তাদের কাজগুলো ডিলে করবে না এবং তারা যথাযথ সময়ে কাজগুলো তুলে দেবে। অনেক আগে প্রায় 3-4-5 মাস আগেই একটা টেন্ডার করেছিল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন, আমাদের কৈলাসরী ভাস্কর এরা এই কাজটা পেয়েছিল, কিন্তু ক্রিকেট অ্যাসোসিয়েশন একটা সাইড দেয় যার জন্যে পুজোর আগেও শুরু হয়নি, অনেক দিন চলে গেল। তারপর তারা আজকে আসলেন, ইঞ্জিনিয়ার নিয়ে এসছেন, তারা সাইট দিচ্ছেন, প্রায় 20 লক্ষ টাকার কাজ শুরু হচ্ছে এবং পশ্চিম উত্তর প্রান্তে একটা ড্রেসিং রুমও হচ্ছে, এটারও সাইট দেওয়া হচ্ছে। আসলে এটা অনেক 50 লক্ষ আমরা ভেবেছিলাম, আমরা বলেওছিলাম যে 50 লক্ষর মতো টাকার কাজ হবে, কিন্তু আসলে এটা আরও বেশি টাকার কাজ হবে। এখন প্রাথমিক অবস্থায় গ্রাউন্ডের কাজ হবে 20 লক্ষ টাকার, এরপর ড্রেসিং রুম, তারপর ধীরে ধীরে সাইড বাউন্ডারি নেট সিস্টেমের করা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়।
রাজপথ থেকে অল্পথে রোদ্দুর থেকে বৃষ্টি যেখানে ছবি মুখোমুখি তো